হ্যালো ফ্রেন্ডস রাজ্যের বিশ্ববিদ্যালয়ে সরাসরি ইন্টারভিউর মাধ্যমে প্রচুর কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে কোন প্রকার লিখিত পরীক্ষা দিতে হবে না তোমাকে সরাসরি ইন্টারভিউর মাধ্যমে এখানে এখানে প্রার্থী নিয়োগ হবে করে যে সমস্ত পদে নিয়োগটি করা হচ্ছে তা হলো পিয়ন হোস্টেল কম্পিউটার কম্পিউটারে জুনিয়র ডকুমেন্টেশন অ্যাসিস্ট্যান্ট এবং টেকনিক্যাল অফিসার পদে এবং প্রত্যেকটি পদের জন্য খুব ভালো বেতন কাঠামো বলে দেওয়া রয়েছে প্রত্যেকটি পদের জন্য এখানে সরাসরি ইন্টারভিউর মাধ্যমে নিয়োগটি করা হবে তুমি পশ্চিমবঙ্গের যে কোনো জেলারি বাসিন্দা হও না কেন ছেলে মেয়ে উভয় প্রার্থীরা এখানে আবেদনটি করতে পাবে যেখানে অষ্টম শ্রেণীর পাঁচ থেকেই বিভিন্ন পদে এখানে নিয়োগটি করা হচ্ছে তো চলো জেনে নি প্রত্যেকটি পদের জন্য কি কি ক্রাইটেরিয়া বলে দেওয়া রয়েছে সীমা বেতন কাঠামো সব কিছু আগে তোমাদের কাছে একটি অনুরোধ ভিডিও অবশ্যই দেখো আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে আমার ই কুইক লার্নিং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকন প্রেস করে অল করে দিও এরকম প্রতিনিয়ত চাকরি আপডেটসগুলো পাওয়ার জন্য তো সবার প্রথমে আমি দেখিয়ে দিচ্ছি অফিসিয়াল নটিসটি অফিসিয়াল নটিসটিতে তোমরা দেখতে পাচ্ছ এখানে কোন কোন পদে নিয়োগটি করা হচ্ছে এখানে পাশে কোয়ালিফিকেশন বলে দেওয়া রয়েছে এবং দেখো ডেট টাইম ইন্টারভিউ ডাইরেক্ট এখানে বলে দেওয়া রয়েছে কত টাকা স্যালারি দেওয়া হচ্ছে কত তারিখে ইন্টারভিউ হচ্ছে তোমাদের সমস্তটা ডিটেলসে বলে দেওয়া রয়েছে তো প্রত্যেকটি পদের জন্য চলো আমি এক এক করে শুরু করছি সবার প্রথমে নাম্বার ওয়ান যে পদ দেখিয়ে দিচ্ছি আমি তা হলো পিয়ন পদের জন্য তুমি যদি পিয়ন পদের জন্য আবেদনটি করতে ইচ্ছুক থাকো রাজ্যের বিশ্ববিদ্যালয়ে নর্থ বেঙ্গল ইউনিভার্সিটিতে এখানে নিয়োগটি করা হচ্ছে তুমি যদি এখানে আবেদনটি পিয়ন পদ আবেদনটি করতে ইচ্ছুক থাকো তো এখানে তোমার শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে শুধুমাত্র অষ্টম শ্রেণী পাশ অষ্টম শ্রেণী পাশ হলেই তোমরা এখানে আবেদনটি করতে পাবে আর দেখো তোমাকে কাজের অভিজ্ঞতা থাকতে হবে এখানে প্রতি বেতন দেওয়া হবে আঠারো হাজার পাঁচশো টাকা করে বেতন দেওয়া হবে প্রতি তো ভালো বেতনের একটা চাকরি রয়েছে এখানে প্রত্যেকটি পদের জন্য কিন্তু বেতন আরও বাড়ছে এখানে পিয়ন পদের জন্য তোমার ইন্টারভিউ ডেট বলে দরেছে। উনিশ ছয় দু হাজার তেইশ মানে সোমবারে কালকেই বারোটার দিকে তোমার ইন্টারভিউ হতে চলেছে ইন্টারভিউ ভ্যানু কোথায় তাও বলে দিচ্ছি দেখো তারপর নেক্সট যে পদের জন্য বলা হয়েছে তা হলো হোস্টেল অ্যাটেন্ডেন্ট এই হোস্টেল অ্যাটেন্ডেন্ট পদের জন্য যদি তুমি আবেদনটি করতে ইচ্ছুক থাকো তোমার শিক্ষাগত যোগ্যতা বলা হয়েছে এখানেও শুধুমাত্র অষ্টম শ্রেণী পাস তো এত সুন্দর একটা সুযোগ রয়েছে অষ্টম শ্রেণী পাশে কোনো প্রকার লিখিত পরীক্ষা ছাড়াই তুমি এখানে আবেদনটি করতে পারছ দেখো এখানে তোমার এখানে এক্সপিরিয়েন্স চাওয়া হয়েছে মানে কাজের অভিজ্ঞতা থাকতে হবে এই হোস্টেল অ্যাটেন্ডেন্ট পদে এখানেও বেতন দেওয়া হচ্ছে আঠারো টাকা শুরুতেই তো এখানেও ইন্টারভিউ ডেট উনিশ ছয় দু হাজার তেইশ মনডেতে মানে কালকে সোমবারেই কিন্তু তোমাদের ইন্টারভিউ যারা আবেদনটি করতে ইচ্ছুক তোমাদের আগে থেকে কোনো প্রকার আবেদন করতে হবে না ডাইরেক্ট ইন্টারভিউ স্থানে পৌঁছে যেতে হবে যে সমস্ত ডকুমেন্টসগুলো নিয়ে যেতে হবে তাও বলে দিচ্ছি দেখুন তো সোমবার বারোটার দিকে হবে ইন্টারভিউ নেক্সট যে পদের জন্য দেখিয়ে দিচ্ছি তা হলো জুনিয়র অ্যাসিস্ট্যান্ট এই জুনিয়র অ্যাসিস্ট্যান্ট পদে তোমার শিক্ষাগত যোগ্যতা শুধুমাত্র গ্র্যাজুয়েশন পাস থাকলেই হবে যে কোনো স্বীকৃতি বিশ্ববিদ্যালয় থেকে তুমি যদি গ্র্যাজুয়েশন পাস থাকে তবে আবেদনটি করতে পাবে আর সঙ্গে দেখো এখানেও কাজের অভিজ্ঞতা থাকতে হবে অফিস ম্যানেজমেন্ট বিষয়ে তোমার কাজের অভিজ্ঞতা থাকতে হবে এখানে বেতন কিন্তু বেশি দেখো সাতাশ হাজার সাতশো টাকা করে এখানে বেতন দেওয়া হবে প্রায় আঠাশ হাজার টাকায় এখানে বেতন দেওয়া হচ্ছে জুনিয়র অ্যাসিস্ট্যান্ট পদে এখানে কিন্তু ইন্টারভিউ বলা হয়েছে উনিশ ছয় দু হাজার তেইশ মানে সোমবারে বারোটার দিকে এখানেও ইন্টারভিউ ডেট বলে দেওয়া রয়েছে তারপর দেখো এই উনিশ তারিখে আর কোন পদের জন্য ইন্টারভিউটি হচ্ছে কম্পিউটার অপারেটর পদে তুমি যদি কম্পিউটার অপারেটর পদে আবেদনটি করতে ইচ্ছুক থাকো তোমার শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে গ্র্যাজুয়েশন পাস শুধুমাত্র গ্র্যাজুয়েশন পাস আর সঙ্গে কম্পিউটার অথবা উপর তোমার কম্পিউটার ডিপ্লোমা থাকতে হবে তবেই তুমি আবেদনটি করতে পারবে অথবা কম্পিউটার অ্যাপ্লিকেশনের সার্টিফিকেট থাকতে হবে এবং কাজের অভিজ্ঞতা থাকতে হবে তবে আবেদনটি করতে পারবে দেখো এখানেও সুন্দর বেতন সাতাশ টাকা বেতন দেওয়া হচ্ছে তো এখানেও উনিশ তারিখে কিন্তু তোমাদের ইন্টারভিউ হচ্ছে নেক্সট দেখো ডকুমেন্টেশন অ্যাসিস্ট্যান্ট পদে এখানে আঠারো মানে আজকে রবিবারেই তাই ভিডিওটা সকাল সকাল দিয়ে দিলাম তোমাদের আজকেও ইন্টারভিউ হচ্ছে যারা ডকুমেন্টেশন অ্যাসিস্ট্যান্ট পদে আবেদনটি করবে তোমাদের আজকেই ডাইরেক্ট ভ্যানুতে পৌঁছে যেতে হবে তো এখানে পঁয়ত্রিশ হাজার টাকা করে বেতন দেওয়া হচ্ছে কিন্তু এর জন্য শিক্ষাগত যোগ্যতা কিছু বলা হয়েছে দেখো লাইব্রেরি সায়েন্সের উপর তোমাকে স্নাতক কোর্স করা থাকতে হবে অথবা কম্পিউটার অ্যাপ্লিকেশনের উপর ডিপ্লোমা সার্টিফিকেট থাকতে হবে এবং কাজের অভিজ্ঞতা থাকতে হবে তবে এখানে আবেদনটি করতে পারবে এখানে পঁয়ত্রিশ হাজার টাকা বেতন দেওয়া হচ্ছে আর ইন্টারভিউটি আজকেই তারপর টেকনিক্যাল অফিসার পদে নিয়োগটি করা হচ্ছে টেকনিক্যাল অফিসার পদের জন্য তোমার বিএসসি কম্পিউটার সায়েন্সের উপরে থাকতে হবে শিক্ষাগত যোগ্যতা আর সঙ্গে কম্পিউটার সায়েন্সের উপর ডিপ্লোমা থাকতে হবে তো এই সমস্ত ক্রাইটেরিয়াগুলো বলে দেওয়া রয়েছে তুমি যে পদের জন্য আবেদনটি করতে ইচ্ছুক থাকো এখানে তোকে টেকনিক্যাল অফিসার পদের জন্য যদি তুমি আবেদনটি করতে ইচ্ছুক তোমাকে বেতন দেওয়া হবে প্রতি মাসে পঁয়ত্রিশ হাজার টাকা করে শুরু এখানেও কিন্তু এই টেকনিক্যাল অফিসার আর ডকুমেন্টেশন অ্যাসিস্ট্যান্ট পদে এই দুটি পদের জন্য আজকে ইন্টারভিউ ডেট বলে দেওয়া রয়েছে এবার চলো দেখে নেই তোমরা তোমরা ইন্টারভিউতে যাওয়ার আগে তোমাদের যে সমস্ত ডকুমেন্টসগুলো তোমাদের নিয়ে যেতে হবে দেখো তোমাদের আগেই বলেছি ইন্টারভিউর মাধ্যমে নিয়োগটি করা হবে আর আগে থেকে কোনো প্রকার আবেদন করতে হবে না ইন্টারভিউর দিন নির্দিষ্ট স্থানে ইন্টারভিউ দিতে গেলেই হবে মানে আজকে তোমরা যারা পৌঁছতে ইচ্ছুক নির্দিষ্ট স্থানে পৌঁছলেই হবে একটা সুন্দর রিজুম মানে বায়োডাটা বানিয়ে এফোর পেজ পেপারে প্রিন্ট আউট করে বের করে রাখতে হবে তারপর যা যা শিক্ষাগত যোগ্যতার ডকুমেন্টস তবে ফটো আর ডকুমেন্টসগুলো জেরক্স করে সেলফ অ্যাটেস্ট করে তোমাকে কিন্তু সাথে রাখতে হবে ইন্টারভিউর দিন তোমাকে ইন্টারভিউ স্থানে ডাইরেক্ট পৌঁছে যেতে হবে এই সমস্ত ডকুমেন্টস গুলো নিয়ে তো এখানে কিন্তু বয়স সীমা বলা হয়েছে পঁয়তাল্লিশ বছরের মধ্যে পঁয়তাল্লিশ বছরের মধ্যে যে কোনো ছেলে মেয়ে উভয় প্রার্থীরা এখানে কিন্তু ইন্টারভিউ স্থানে পৌঁছে যেতে পারো মূল কথাতে আসি ইন্টারভিউর ঠিকানা কি বলে দেওয়া রয়েছে দেখো তোমাদের ইন্টারভিউর ঠিকানা বলে দেওয়া রয়েছে আঠারো তারিখ আর উনিশ তারিখ দুই দিনে ইন্টারভিউ এক ঠিকানাতেই হবে অ্যাট দ্য মিটিং রুম অফ দ্য রেজিস্টার ইউনিভার্সিটি অফ নর্থ বেঙ্গল এই ঠিকানায় তোমাদের পৌঁছে যেতে হবে এই ঠিকানায় পৌঁছে গিয়ে নির্দিষ্ট ডকুমেন্টসগুলো যা যা যে যে পদের জন্য আবেদনটি করবে সে সমস্ত ডকুমেন্টসগুলো নিয়ে নির্দিষ্ট ঠিকানায় পৌঁছে যাবে আর আজকে যেহেতু ইন্টারভিউ সকাল সকাল ভিডিওটা দিলাম তোমরা যোগাযোগ করবে আজকে আর যারা কিনা পিয়ন পিওন অ্যাসিস্ট্যান্ট পদগুলোর জন্য করতে ইচ্ছুক তোমাদের কালকে ইন্টারভিউ তো এই ছিল আজকের একটি ইম্পর্ট্যান্ট সাবজেক্ট যদি ভিডিওটি হেল্পফুল মনে হয়ে থাকে লাইক শেয়ার করে দেবে চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দেবে এরকম আরও ইম্পর্টেন্ট আপডেটগুলো পাওয়ার জন্য থ্যাংক ইউ